أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدق الله العلي العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন, তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব মুখে বা ঠোঁটের কোনায় ঘা কেন হয় এবং এর প্রতিকার কি। ঠোঁটের কোণে বা ঘা বা ফেটে যাওয়ার পর চিকিৎসায় অনেক সময় ভিটামিন বি টু বা রিবোফ্লোবিন ট্যাবলেট খেতে দেন। রিবোফ্লোবিন এমন এক ধরনের ভিটামিন যা ত্বক, স্নায়ু ও চোখের সুস্বাস্থ্যের জন্য কাজ করে। শরীরে শর্করা বিপাক ক্রিয়ার এর ভূমিকা গুরুত্বপূর্ণ। একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক 1.3 মিলিগ্রাম এবং পূর্ণবয়স্ক নারীর 1.1 মিলিগ্রাম পরিমাণ রিবোফ্লোবিন দরকার হয়। রিবোফ্লোবিন দেহে জমিয়ে রাখার কোনো ব্যবস্থা নেই, তাই নিয়মিত খাদ্যের মাধ্যমে গ্রহণ না করলে দ্রুত এর অভাব দেখা দেয়, ফলে মুখে, জিভে বা ঠোঁটের কোণে ঘা হয়। দুধ, ডিম, চীনাবাদাম ইত্যাদি ভিটামিন বি টু বা রিবোফ্লোবিন পাওয়া যায়। লক্ষণ: ঠোঁট লাল হয়ে ফেটে যায়, কোণাগুলি ফেটে যায়, মুখে বা ঠোঁটের দুই কোণায় ঘা হয়, সাদা হয়ে যায়, কষ পড়ে ও হাঁ করতে কষ্ট হয়, জিহ্বায় ঘা হয়, লাল হয়ে ফুলে যায় ও ব্যথা করে এবং খেতে অসুবিধা হয়। কারণ: খাবারে ভিটামিন বি টু বা রিবোফ্লোবিনের অভাব হলে অথবা লোহার অভাব হলে এই সমস্যা হতে পারে, তাই দুধ, ডিম, ডাল, কলিজা, সিদ্ধ চাউল এবং শাকসবজি প্রয়োজনীয় পরিমাণে খাওয়া উচিত। বিশেষ করে যাদের আয়রনের সমস্যা আছে তারা কলিজা খেতে পারেন বেশি বেশি করে, আর লেবু, তারপরে দুধ, ডিম, ডাল এগুলো তো খাবেনই। তো বন্ধুরা, যাদের ঠোঁটে সমস্যা, ঘায়ের সমস্যা হচ্ছে বা জিহ্বায় ঘায়ের সমস্যা হচ্ছে, তারা এই খাবারগুলো খাদ্য তালিকায় সংযোজন করতে পারেন। আশা করি এগুলো যদি নিয়মিত খান তাহলে আস্তে আস্তে আপনার যে রিবোফ্লোবিনের অভাব তৈরি হয় আপনার শরীরে সেটা কেটে যাবে। এছাড়াও ভিটামিন বি টু যে অভাব আছে সেটাও কেটে যাবে। আর যদি কেটে যায় তাহলে ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারবেন, সেজন্য আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে না। আর আপনি যদি এই খাবারগুলো না খান সেক্ষেত্রে ওষুধের মাধ্যমে যদি সাময়িকভাবে উপকার পানও পরবর্তীতে আবার এই সমস্যাটা হয়ে যাবে। তো এই জন্য খাদ্য তালিকায় আলোচিত খাবারগুলো সংযোজন করবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও স্বাস্থ্য বিষয়ক সচেতন হয়েছেন। যদি ভালো লাগে এবং তাহলে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।